কবুতর দিয়ে এক কথায় মন উঠে গেছে গেছে আমার মন হইতেছে এর কারণ মানুষের কথা আমার সহ্য হইতেছে না এই বাচ্চাটা অনেক হেভি কোয়ালিটির একটা বাচ্চা এই বাচ্চা আমি যার কাছ থেকে কালেকশন করছিলাম এর মা বাবা অনেক 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 অসংখ্য রেজাল্ট দেওয়া এই কবুতরটার বাচ্চা এই বাচ্চাটা আর কি যে ওর বাবা আমার কথা বলতেছি তো অসংখ্য রেজাল্ট দেওয়ার কবুতর এই কবুতরটা আমি দুই সপ্তাহ ছাড়ার পর আমার বাসা আটকে রাখার পরে দুই সপ্তাহ পরে যার কাছ থেকে কিনছিলাম তার বাড়িতে চলে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ অ্যান্ড পেটস আজকে আমি একটা বিষয় আমি আপনাদের শেয়ার করব। সেটা হইতেছে আমার ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিয়ে কিছু কিছু মানুষ আমি জানি না ক্যান বা কার আইগুলা ঠিক আছে কিছু রটাইত আছে আমি আপনাদের কিছু কোয়েশ্চেন ছুড়ে দিব সেগুলোর অ্যান্সার আপনারা আমারে দিবেন আশা করি আপনাদের কাছ থেকে আমি নেজ্য অ্যান্সার পাবো ইনশাল্লাহ তোর কথা না এক কথা টপিক্সটা শুরু করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম শুধুমাত্র আপনাদের জন্যই আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে আপনারা জানেন যে আমি সব সময় আপনাদের শিক্ষণীয় কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই সব জায়গায় আমি সব সময় আপলোড করি একটা বিষয় আমি আপনাদের শেয়ার করি সেটা হইতেছে আমি আমার নিজের ভিডিও করি আমি জাস্ট এডিট করি আপলোড করি এই পর্যন্ত আমার কাজ থাকে আমি আমার নিজের ভিডিওটা কিন্তু দেখি না অনেকে ভিডিও করে জাস্ট নিজের ভিডিও দেখে আমি আমার নিজের ভিডিওটা দেখি না এটার কারণ আমি সোশ্যাল মিডিয়ায় খুব কম সময় দিতে পছন্দ করি ঠিক আছে আমি জাস্ট ভিডিও করি এটা সত্য কথা আমি আপনাদের জন্য কাজ করি এটাও সত্য কথা কিন্তু এই ব্যাপারে অনেক অন্য কারো ভিডিওতে যে কমেন্ট করা বা কারো একটা বাজে মন্তব্য করা এই মন মানসিকতা আমার নাই ঠিক আছে তা আমি আমাকে একজন হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে তো বাবার এমন একজন পার্সন বলছে সে এই লাইন থেকে অনেক দূরে কবুতর জগৎ থেকে সে অনেক দূরে ঠিক আছে সেই জগতে কিছুই বুঝে না বা এই জগতে তার কোনো আর কি চলাফেরা নাই কোনো নাই কারোর সাথে সে তুমি নাকি কারে কোন কমেন্টে একটা বাজে কমেন্ট করছো কবুতর নিয়ে তা আমি তো কথাটা শুই না হঠাৎ করে আকাশ থেকে বললাম কিরে ভাই এই রকম কথা তো আমি আমার লাইফে কারোর সাথে ভাবিও নাই ঠিক আছে আমি অনেক সময় আগে যখন ভিডিও দেখতাম এটা প্রথমের কথা বলতেছি এর প্রথমের কথা তো তখন যখন দেখতাম ভিডিও আমি জাস্ট দেখা যেতাম কোনো দিন কারো কোনো নিয়ে কোনো মন্তব্য করতাম না কোনো ফাও কোনো কমেন্ট করতাম না আমার কথা আমি যতটুকু জানি সেটা আমি শেয়ার করি একজনের শুধু শুধু করে বলার কিছু নাই সে যা ইচ্ছা বলতে পারে সমস্যা নেই তার প্ল্যাটফর্ম সে এখানে মানুষকে খারাপ শিখাইতে পারে ভালো শিখাইতে পারে এটা তো তার ব্যক্তিগত বিষয় তো আমরা ভালোটা নিব খারাপটা বর্জন করব এটা সব সময় আর কি আমি আমার মন থেকে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে আর কি করছি এই কাজগুলো সব সময় তো অনেকে আমার নিয়ে এই জিনিসগুলো আসলে এটা খুব খারাপ ভাই আমি কিন্তু আপনাদের সাথে কোনো পার্সোনাল কোনো দুশ্মনী নেই আপনাদের সাথে কোনো খারাপ সম্পর্কও নেই কোনো কথা কাটাকাটি নেই কোনো লেনদেন নেই কোনো বিষয় কিছুতে নেই তারপরও ভাই কেন আপনারা আমারে নিয়ে এরকম আর কি কথা ছড়াছড়ি করতেছেন আমি জানি না আরেকটা বিষয় আপনারা যারা অনেকে মনে করতেছেন আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেতেছি ইউটিউবিং কইরা অবশ্যই এটা আপনাদের ভুল ধারণা এটা আমি আপনাদের আর কি সুবিধা অর্থে বলে দিতেছি অনেকে আছে ভাবে যে আমি মনে হয় হাজার হাজার কোটি কোটি টাকা কামাইতেছি এটা থেকে ঠিক আছে যদি হাজার হাজার কোটি কোটি টাকা কামাইতাম আমি এই পজিশনে কবুতর পালতাম না ঠিক আছে এই যে এইভাবে কইরা আমি কবুতর পালতাম না এইরকম টিনের চালে কবুতর পালতাম না এইভাবে ঝুলায়া টাঙায়া আরেকজনের সাথে বাম লাগায় এইভাবে কবুতর আমি পালতাম না ঠিক আছে আমি আমি যদি এরকম ইনকাম আমার থাকতো তাহলে আলহামদুলিল্লাহ অনেক আর কি বেটার কিছু করতাম এই জায়গাটার মধ্যে কবুতরের জন্য আমি জাস্ট সময় সাপেক্ষে মূল ওইটা সে অর্থ অর্থ ছাড়া মানুষ কিছুই না মানুষ যে কোনো কিছু যদি করতে চায় তাহলে অবশ্যই তার অর্থের সাপোর্ট লাগে যেটা আমার কাছে নাই এরকম যদি থাকতো আমি যদি ইউটিউবিং কইরা কবুতরের ইয়া বিজনেস কইরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করতে পারতাম তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমি অন্য কোনো জায়গায় বাইরে কিছু করার চেষ্টা আমার থাকতো না আমি জাস্ট এটার মধ্যে করে থাকতাম এটার মধ্যে আমার ওইরকম প্রফিট হইতেছে না বিদে কিন্তু আমি বহিরাগত কিছু করার চেষ্টা করতেছি এটার বাহিরেও ঠিক আছে এটা দিয়ে যা আসে আসে না মিথ্যা কথা বল এটা মিথ্যা কথা হয়ে যাবে একেবারে যদি বলি যে না আসে না আসে কিন্তু যেটা আসে সেটা দিয়ে আমি আমার পরিবার চালাইতে পারবো না ঠিক আছে আমার ভবিষ্যৎ নাই আমি জাস্ট এটা করি আমার শখ প্রথমই তো সে সব দ্বিতীয়ত মানুষের কথা চিন্তা করে চিন্তা করি অনেকে অনেক কিছু বলে আমি একটু করি আমি একটু সঠিক তথ্যগুলা কাউরে যদি দিতে আলহামদুলিল্লাহ কবুতর জগতে কেউ শিখায় না নিজের বাবা নিজের ছেলেরা শিখায় না এরকম একটা জগৎ এটা ঠিক আছে আর আমি যত লুক পারি যেইখান থেকে পারি যেরকমভাবে পারি আপনাদের কিছু কিছু ইনফরমেশন কালেক্ট করে দেওয়ার চেষ্টা করি আমি জানি এইসব জিনিসগুলো আপনারা এইসব জিনিসগুলোর কারণে আমার অনেকেই ভালোবাসেন ঠিক আছে দুই চারজন হয়তো বা মতো আছে কারণ সবাইয়ের সাথে একটা মানুষ সবার কাছে ভালো থাকতে পারে না এটা পৃথিবীর নিয়ম পৃথিবীর কোনো আর কি কোনো কথা বলে যে একটা মানুষ সবার কাছে এই দুনিয়ার সবার কাছে ভালো থাকবে ঠিক আছে তো যাক আমি অনেক কথা বলছি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখেন কথা বেশি বলা ফেলাইছি আমি এত কথা বলার মতো লোক না ঠিক আছে কবুতর নিয়ে যেসব কথা বলি এগুলোই বলি কিন্তু আর কি নিজের ব্যক্তিগত জীবনে একটু কথা বললাম এটা নিয়ে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখেন তো প্রথমেই এই কবুতরগুলোর একটু দেখাই আমি কথা তো টপিক শেষ এখন মূলত আমার একটা মেডিসিন আনতে যেতে হবে কবুতরের আসলে সত্যি করার আমি কবুতরের সময় ইদানি খুব কম দিতেছি একেবারে কম সময় ব্যয় করতেছি কবুতরের কাছে এর কারণ কবুতর দিয়া এক কথায় মন উঠে গেছে গেছে আমার মন হইতেছে এর কারণ মানুষের কথা আমার সহ্য হইতেছে না ঠিক আছে মানুষের কথাবার্তা মানুষ আমার নিয়ে এত চিন্তা ভাবনা করে এগুলা নিয়ে আর কি আমার আর সহ্য হইতেছে না ঠিক আছে এগুলা নিয়ে আমি আর সহ্য করতে না তবে আপনাদের একটা বিষয় শেয়ার করি সেটা হইতা আমার আম্মু ইদানিং খুব অসুস্থ আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী সামনে আমার আম্মুর একটা অপারেশন হবে চোখের অপারেশন হয়তোবা আপনার কুরবানি ঈদের আগে আগেই হবে সবার কাছে দোয়া প্রার্থী আপনারা সবাই অবশ্যই মন থেকে দোয়া করবেন আমার আম্মুর জন্য ঠিক আছে আর কবুতরগুলো নিয়ে আমি একটু টেনশনে আছি আমার কবুতর বাসায় প্রায় এখন বর্তমানে একশো প্লাস কবুতর আপনারা জানেন যে একশো প্লাস কবুতর যারা পালেন তারা জানেন যে একশো প্লাস কবুতর পালতে গেলে কেমন কষ্ট কেমন খরচ কেমন শ্রম এটা অনেকেই জানেন অনেক ভালো জানেন আমার থেকে অনেক বেশি কবুতর অনেকে তো কবুতরের আর কি দেখাইতে দেখাইতে আমি আজকে এই পর্যন্ত কিছু কবুতর আমি আমার বাসা থেকে পঞ্চাশ পিস কবুতরের মতো আর কি সেল করে দিব বা সরাই দিব বা বাসা থেকে আউট করে দিব এর কারণে তা এত কবুতর নিয়ে সময় দেওয়ার মতো সময় এখন আমার নাই আমি ভিডিও দিবো আপনাদের মাঝে অনেক ভালো ভালো ভিডিও দিব সামনে ইনশাআল্লাহ আশা করি ঠিক আছে কিন্তু এই জগৎটা থেকে আমি কোনোদিন ছড়তে পারবো না এটা সত্য কথা কারণ এটা এখন আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে ভিডিও আমি না দিতে পারলাম আমার ভালো লাগে না এটা সত্যি কিন্তু এখন ওয়েদারের কারণে আমি কোথাও দূরেতে পারতি না যে গরম যে পরিস্থিতি বাংলাদেশের আপনারা জানেন সবাই আপনারা যারা আমার ভিডিও দেখেন ঠিক আছে আপনারা জানেন যে কি একটা পরিস্থিতিতে এখন আমার দেশ চলতেছে ঠিক আছে তো আমি ভিডিও তো লং করবো না শর্টকাটের মধ্যে শেষ করে দিব কারণ বেশি বড় করলে অনেক কথা হয়ে যাবে এখানে আমি বেশি কিছু বলতে না আজকে যা বলছি আশা করি এইগুলোর মধ্যে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন ঠিক আছে আমি কোন সময় এরকমভাবে কোনো ভিডিও বানাই নেই যে আপনারা শুধু কবুদর না দেখে খালি কথাই শুনেন কথাই শুনেন আজকে একটা বিষয় বাদ দইলাম কয়েকদিন যাবত এই জিনিসটা নিয়ে আমার খুব পেন দিতেছে এই কারণে আমি নিজে থেকে ডিসিশন নিলাম একটা ভিডিও করি হয়তোবা এটা থেকে আমার কিছুটা পেন আর কি কমে যাবে ইনশাল্লাহ তো আশা করি ভালো লাগবে আপনাদের সবার এই কথাগুলা কারণ আমি এখানে কারো মনে কষ্ট দেওয়ার মনে কোনো কথা বলিনি এই যে দেখেন গুলা এখানে শখ করে অনেক কবুতর নিজের ঘরে বাচ্চা করার জন্য নিজের ঘরের বাচ্চা আছে আছে কিছু ঠিক অনেক শখ করে রাখছিলাম কিন্তু আসলে এখন আমি আপনাদের বললাম যে মন মানসিকতা ভালো নাই পরিস্থিতি তো বুঝতেই পারতাছেন আমি তো সব খুলেই বললাম আজকের এই ভিডিওতে এগুলো সবই আমি আমার বাসা থেকে কমাই দিব এক কথায় ঠিক আছে এখানে কিছু আছে আর এইখানে তো আপনারা কম বেশি জানেনি সবাই যে এখানে আমার সব নর কবুতর থাকে শুধু এই যে রেসার একটা কবুতর আছে আমার আমার এই এই যে নটটা সরি কবুতর এখন আপাতত দেওয়ার একটা ঝোঁক উঠছে এর কারণ কারণ প্রপার সময় দিতে পারি না দেখেন বাচ্চার কি অবস্থা আমি দেখাই দেখেন বাচ্চাগুলোর সময় না দেওয়ার কারণে দেখেন দেখছেন আমি বাচ্চা আল্লাহর রহমত আগে পরে তো ভিডিও আপনাদের দেখাইছিলাম যে আগে পরে বাচ্চা করছিলাম বাচ্চার কোয়ালিটি কত হাই আসছিল আর এখনকার বাচ্চা দেখছেন এসব বাচ্চা দেখলে নিজের কাছে ভালো লাগে না কারণ বাচ্চা যত্ন না করলে আপনার কবুতরের বাচ্চা আসবে না ভাই তো যদি নাই আসে তা সেক্ষেত্রে আপনি এইবার বাচ্চা না উঠায়া শুধু শুধু কবুতর জগৎ নষ্ট করা না কারণ এই বাচ্চা দিয়ে আমি ভবিষ্যৎ পাল্লাও দিতে পারবো না কারণ এটাতে এনার্জি পায় না এই বাচ্চা ও এনার্জি পায় নাই ওর ভিতরে কিছু নাই যেটা দিয়ে ও আমার অনেক কিছু দেখাইতে পারবো ওর জাত ভালো হইতে পারে ওর বংশ ভালো হইতে পারে কিন্তু ওই যে আমরা কিছু দেখাইবো এরকম কোনো কোয়ালিটি তোর মধ্যে নাই আর ফোস্টারিং এর মধ্যে এই কবুতর গুলো আমি রাখবো কবুতর যদি বাসার থেকে কথার কথা সব কবুতর এই জোড়া কবুতর রাখবো কারণ ওরা খুব জন্য বেটার কবুতর হ্যাঁ তো ওদের আমি রাখবো সবসময় দেখেন না এই বাচ্চাটা হয়েছে মোটামুটি ওরা যদি আরকি ফিট টিট করা যায় আশা করি ও আসবে ভালো আসবে ইনশাল্লাহ ও এখন মোটামুটি একটা গঠন তৈরি করছে ওরা আপনি আপনারা দেখছিলেন যে ও কতটা শুকায় গেছিল বা ক্লান্ত ফিলিংস অবস্থায় ছিল আমি তারপর ওরা একটু মেডিসিন দিয়েছিলাম আসলে মেডিসিন দিলে তো মেডিসিন কোনো কিছু করতে পারে না সকল কিছুর মালিক আল্লাহ ঠিক আছে আল্লাহ সুস্থ করছে এই কারণে দাঁড়ায় গেছে তো এই বাচ্চাটা আপনারা যারা দেখতেছেন এই বাচ্চাটা অনেক হেভি কোয়ালিটির একটা বাচ্চা এই বাচ্চা আমি যার কাছ থেকে কালেকশন করছিলাম এর মা বাবা অনেক 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 অসংখ্য রেজাল্ট দেওয়া এই কবুতরটার বাচ্চা এই বাচ্চাটা আর কি যে ওর বাবা মার কথা বলতেছি তো অসংখ্য রেজাল্ট দেওয়ার কবুতর এই কবুতরটা আমি দুই সপ্তাহ ছাড়ার পর আমার বাসা আটকে রাখার পরে দুই সপ্তাহ পরে যার কাছ থেকে কিনছিলাম তার বাড়িতে চলে গেছে তো কবুতরটা আমি আবার যাই নিয়ে আসছি কিন্তু আফসোস একটা বিষয় তার বাসায় যাও আমি কিছু প্রায় সপ্তাহ খানিক পরে যার কারণে কবুতর যায় দেখি চোখে পানি এসে বসে এই কারণে আমি বাচ্চাটা এইখানে চোখে পানির সাথে রাখছি আমার বাচ্চা যেগুলো আছে এই যে কিন্তু বর্তমান এখন যে অবস্থা যে পরিস্থিতি আমি ট্রিটমেন্টও করতে পারতেছি না কবুতরের কোন রকম দুইটা খাবার দেই কোন রকম খাবার দিয়ে আমি এখান থেকে আর স্থান ত্যাগ করতে হয় কারণ আমার এই জায়গাটা যে কতটা বাজে একটা জায়গা আর কি কবুতরের জন্য কবুতর পালার জন্য এটা আমি আপনাদের বইলা বুঝাইতে পারবো না আপনারা যদি আমার জায়গায় যারা আসেন বা আমার মতো যারা কবুতর পালেন তারাই একমাত্র বুঝবেন ঠিক আছে অনেকে চালে কবুতর পালে ঠিক আছে কিন্তু চালের একটা খোলা মেলা বিষয় আমার সবথেকে সমস্যা বা সব থেকে ডিস্টার্বিং হইতেছে আপনার পিছনে দেওয়াল সাইডে দেওয়াল এই পাশে দেওয়াল এটা তো সব থেকে আর কি একটা বিরক্তিকর বিষয় আমার এই সাইডটা পারফেক্ট ছিল এই সাইডটা একেবারে মুক্ত জায়গা এইখান দিয়ে আমার কবুতর ল্যান্ড করে সব ঢুকে আসে যায় যা এইদিকটা বন্ধ জায়গা যার কারণে আমার কবুতরের বাতাস আসে ঠিকই কিন্তু বাতাসটা আর যাইতে পারে না এই কারণে কবুতর গুলো একটু বাচ্চা কবুতর যেগুলো আছে সেগুলো নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারে না ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম